তোমরা অলরেডি তোমাদের প্রি টেস্ট পরীক্ষা বা কলেজে অন্যান্য পরীক্ষা কিন্তু দিয়েছ এবং তোমরা অবশ্যই এমসিকিউ নিয়ে একটা ঝামেলার মধ্যে অনেকেই পড়ো তো সবাই একটু কমেন্ট করে জানাও নর্মালি তোমরা যখন এই তোমরা যখন এমসিকিউ পরীক্ষাগুলো দাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমাদের এমসিকিউতে কীরকম নাম্বার আসে মোটামুটি পঁচিশে কীরকম নাম্বার তুমি পাও সাধারণত গড়ে কীরকম নাম্বার পাও কমেন্টই একটু জানাও আর অনেকেরই এমসিকিউ সিনারিটা কিন্তু এরকম থাকে যে মোটামুটি হচ্ছে সে সিকিউর জন্যই প্রস্তুতি নেয় আর যতটুকু সেইখান থেকে কমন পাওয়া যায় এমসিকিউর জন্য সেগুলো দিয়ে দেয় আর কিছু আন্দাজে দাগিয়ে দিয়ে আমরা যেহেতু নেগেটিভ মার্কিং আর পাশে তো বন্ধু আছেই বা সামনে পিছনে বন্ধু আছেই সো আমরা এমসি আসলে পরীক্ষার হলের জন্য ছেড়ে দিই পরীক্ষার হলে গিয়ে আমরা এমসিকিউর জোগাড় করবো সো এরকম সিনারিও যদি আমরা এইচএসসি পরীক্ষাতেও করি তাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসবে না কারণ তোমরা জানো যে এমসি সময় কিন্তু স্যাররা একটু বেশি করাকার দেয় অলরেডি কলেজে তোমরা সেটা ফেস করছো কিন্তু যখনই আমরা এসএসসি পরীক্ষা যাব তখন কিন্তু সেম একই ঘটনায় ঘটবে আর এটা তোমরা অবশ্যই জানো এসএসসির থেকে এইচএসসিতে কিন্তু গার্ডটা একটু করাই হবে এটা তোমাকে মাথায় রেখেই পরীক্ষা দিতে যেতে হবে তুমি যদি এমসিকিউটা পরীক্ষার হলের জন্য ছেড়ে দাও সে হলে গিয়ে দেখা যাবে হচ্ছে সবাই যা দিচ্ছে আমরা ওইভাবে ঢাকাই দিব সেটা কিন্তু সম্ভব হবে না বিশেষ করে এইচএসসি পরীক্ষাতে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তো আরও সম্ভব হয় না কারণ দেখা যায় যে পঁচিশটা প্রশ্ন এর মধ্যে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রশ্ন অনেকগুলো থাকে যেগুলো দেখা যায় পঁচিশটা পঁচিশ মিনিটে শেষ করতে পারা যায় না দেখা যায় যে মোটামুটি হচ্ছে তুমি যখন আর পাঁচ মিনিট বাকি থাকে ম্যাক্সিমামে কিন্তু এরকম সিচুয়েশন হওয়ার কথা কমেন্টে জানিও যে পাঁচ মিনিট বাকি আছে তখন তুমি মাত্র দশ বারোটা দাগাইছো হয়তো বা এখনও হাতে দশটা বা আটটা দশটা বাকি আছে পাঁচ মিনিট থাকতে সো তখন আমরা কী করি তাড়াহুড়ো করে কোনো রকম জাস্ট ভরাট করে দিই যেটা হয় দেখা যায় সো এমসি আমরা এভাবে কিন্তু আগাই এবং তোমরা জানো যদি ভালো রেজাল্ট আমরা করতে চাই ম্যাক্সিমাম নাম্বার আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে উঠাইতে চাই তাহলে কিন্তু এমসি ভালো করা ছাড়া আর কোনো উপায় নাই অবশ্যই এমসি ভালো করতে হবে সো এমসি আমরা কীভাবে ভালো করতে পারি এমসি জন্য আমরা কিন্তু ওইভাবে ডেডিকেটেডলি কোনো সময় বা প্র্যাকটিস কিন্তু বাসে ওইভাবে করি না অ্যাডমিশন ছাড়া এসএসসি লেভেলে ওইরকম খুব একটা করা হয় না কেউ কেউ এরকম প্র্যাকটিস করে থাকে কিন্তু ম্যাক্সিমামই আমরা প্র্যাকটিসটা করে থাকি না সো আমাদেরকে কিন্তু এই এমসিকিউতে আলাদা একটু সময় দিতে হবে কিন্তু ভাই কীভাবে সময় দিব সময় তো হয়ে ওঠে না সিকিউ এগুলো পড়তে গিয়ে দেখা যায় যে অবস্থা খারাপ হয়ে যায় সময়ই পায় না সো এই জন্য আমরা চিন্তা করেছি এবছর আমাদের ওয়ান শট ব্যাচের সাথে আরও একটি ব্যাস আমরা ইনক্লুড করেছি এমসিকিউ বুস্টার ব্যাস আমাদের এই এমসিকিউ বুস্টার ব্যাসে আমরা কি করব একটা চ্যাপ্টার থেকে যে প্রত্যেকটা টাইপ বা প্রত্যেকটা টপিক থেকে কোন কোন কথাগুলো পড়তে হবে বিশেষ করে অনেকগুলো কী থাকে আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন থাকে আমরা ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো তো সূত্র করলে এমনিতেই ট্রাই করলে পারি কিন্তু ওই যে থিওরটিক্যাল কথাগুলো বা কিছু বেসিক লাইন থাকে সেগুলো আমরা ওরকম রিডিং পড়া ওরকম সময় করে উঠতে পারি না কারণ অন্যান্য সমস্ত সাবজেক্ট পড়তে গিয়ে ওরকম আর হয়ে ওঠে না সো আমরা এবছর একদম একটা চ্যাপ্টারে যতগুলো টাইপ আসে যতগুলো টপিক আছে সেখান থেকে তোমার কি কী লাইন জানতে হবে কী কী তোমার বাংলা কথাগুলো মুখস্থ থাকতে হবে কোনগুলো ম্যাথমেটিক্যালি পরীক্ষায় আসে কোনগুলো কিভাবে ঘুরে আসে তো এই সবগুলো একদম অনেক সময় তোমাদের কিন্তু বহুপদী এমসি আসে যে হচ্ছে বৈশিষ্ট্য বা হচ্ছে অনেক কিছুর তুলনা এগুলো নিয়ে তো ওই সকল এমসিগুলোতে আমরা কিন্তু আরও ঝামলায় পড়ি বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রিতে তো আমরা চেষ্টা করব। যে একটা যেই যেই টপিকগুলো থেকে এরকম বৈশিষ্ট্যমূলক প্রশ্নগুলো আসে বা একটু জ্ঞানমূলক প্রশ্নগুলো আসে সেগুলো কীভাবে পারা যায় কোন কোন টপিকগুলো পড়তে হবে কোন কোন লাইন পড়তে হবে এবং বিগত বছরে কি আসছে সেইগুলো পড়ার পরে বিগত বছরে সবগুলো পারা যায় কি না সেগুলো আমরা আমাদের ক্লাসেই শেষ করে দিব তার মানে আমাদের কিন্তু এমসিকিউ কিউ বুঝতে পেয়েছে এবছরের টার্গেট থাকবে যে ক্লাসের মধ্যেই এমসি কিউগুলো এমনভাবেই শেষ করে দেওয়া একটা জিনিস বারবার করে 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 এমনভাবেই শেষ করে দেওয়া যেন তোমার ক্লাসেই সমস্ত প্রিপারেশন হয়ে যায় তোমার যেন আলাদাভাবে এত বেশি প্যারা না খাইতে হয় এমসি কিউ নিয়ে সো এবছর আমরা এভাবে আগাবো ইনশাল্লাহ ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে আমরা গুছিয়ে দেবো আমাদের এমসি কিউ বুস্টার ব্যাসে সাথে সাথে এমসি কিউ যদি তুমি করলা ক্লাসটা করলা এখন করার পরে কতটুকু মাথায় গেঁথে গেছে এটা বোঝার জন্য আমরা কী করব এরপরে আমরা একটা এক্সাম রেখে দিব যেই চ্যাপ্টার পড়াবো যেই চ্যাপ্টার ক্লাস হবে সেই চ্যাপ্টারের পরের দিন তুমি একটা এমসি কিউর এক্সামও দিয়ে ফেলবে তুমি যদি আরও আধা ঘন্টা সময় নিজে দাও এমসি কিউর জন্য ওই চ্যাপ্টার তাহলে আরও ভালো হয় সো এইটুকু করার পরে তুমি একটা এক্সাম দিয়েও জেনে ফেলে যে তোমার পজিশন কত সবার মধ্যে বা তুমি আসলে পঁচিশটা পঁচিশ মিনিটে কতটুকু দাগাইতে পারলে কতটুকু তোমার মনে আছে এই সব কিছু কিন্তু যাচাইও হয়ে যাবে সো এভাবে আমাদের এমসি কিউ বুস্টারবেসে আমরা আগাবো আমাদের এমসি কিউ বুস্টারপেসের ফি হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা তবে তোমরা যারা ইতিমধ্যে আমাদের এইচএসসি ফিজিক্স কেমিস্ট্রি শট বেসে যুক্ত হয়ে গেছো তারা কিন্তু এই ব্যাচটি ফ্রিতেই পাচ্ছ এবং এই ব্যাচটি কিন্তু ফ্রি এখনও চলতেছে আর হয়তো মাত্র পঞ্চাশ থেকে সাতান্ন জন এই এমসি বুস্টার ব্যাচটি ফ্রি পাবে তো তোমরা যারা হচ্ছে সাতশো নিরানব্বই টাকার অফারটি চাও এবং সাথে আমাদের এই এমসিকিউ বুস্টার ব্যাসটিও ফ্রি চাও তারা কিন্তু খুব দ্রুত যুক্ত হয়ে যেতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট ব্যাসে আমরা কিন্তু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট ব্যাসে এমনভাবে আগাবো একদম জিরো লেভেল থেকে তুমি কিচ্ছু পড়ো সেই লেভেল থেকে যারা আসো অথবা যারা মোটামুটি পড়সো কিছু পড়াশোনা আছে তাদের একটু অ্যাডভান্স বা সব কিছু মিলে গুছিয়ে সব কিছু প্রশ্ন ধরতে পারা থেকে শুরু করে সব কিছু মিলে বেস্ট প্রিপারেশনের জন্য কিন্তু আমরা আমাদের এই ওয়ান শট ব্যাসে পড়াবো ইনশাল্লাহ সো আমাদের এখানে লাইভ এবং রেকর্ডের দুই ধরনের ক্লাসই থাকবে তোমাদের সুবিধা মতো তোমরা যে কোনোটাই উপভোগ করতে পারবে কোনো সমস্যা নেই এবং যারা আমাদের এই এমসি কিউ বুস্টার ব্যাচটি ফ্রি পেতে চাও সাথে সাতশো নিরানব্বই টাকার অফারটিও পেতে চাও তারা কিন্তু খুব দ্রুত যুক্ত হয়ে যাও আর মাত্র হয়তো ওই যে বললাম পঞ্চাশ থেকে সাতান্ন জন এই অফারটি পাবে তো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট বাসে এবং এমসিকিউ বুস্টার ব্যাসটি ফ্রি জিতে নাও ভর্তির জন্য দেখো এখানে আমাদের যে ডিসক্রিপশন বক্সে চলে যাও অথবা তুমি হচ্ছে কমেন্ট বক্স অথবা এই স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো তাহলেই তুমি ভর্তি যেতে পারবে